বউবাজারে ফের ফাটল আতঙ্ক নির্মীয়মান মেট্রো প্রকল্পের পার্শ্ববর্তী বাড়িতে ফাটল যেখানে আগে বাড়ি ভেঙেছিল সেখানেই ফের ফাটল দেখা দিয়েছে ঘটনাস্থলে যাচ্ছে মেট্রো রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখুন যে বাড়িতে ফাটল দেখা দিয়েছে মেট্রো প্রকল্পের কাজ চলছে বউবাজারে আবার ফাটল আতঙ্ক একটা বাড়িতে ফাটল দেখা দিয়েছে মেট্রোর উচ্চ পদস্থ আধিকারিকরা এই মুহূর্তে সেই বাড়িতে যাচ্ছেন ঘটনাস্থলে যাচ্ছেন বউবাজারে ফের ফাটল আতঙ্ক মেট্রো প্রকল্পের পাশেই বাড়ির সেখানেই ফাটল শ্রেয়সী মেট্রো তরফ থেকে আর কিছু জানানো হচ্ছে কি খবর পাওয়া যাচ্ছে পুরো বিষয়ে দেখো মেট্রো কর্তৃপক্ষ তারা যেটা জানাচ্ছেন যে এই বিষয়টা তারা তাদের কাছে লোকাল স্থানীয় যারা মানুষরা রয়েছেন তারা জানিয়েছেন গোটা বিষয়টা তাদের কাছে এবং ইতিমধ্যেই তারা কিন্তু ইঞ্জিনিয়ার যে যারা রয়েছেন তাদেরকে পাঠাচ্ছেন ওই এলাকাতে এবং সেই জায়গা থেকে তাদের যেটা বক্তব্য যে এই মুহূর্তে কিন্তু টানেল একদম তৈরি হয়ে গিয়েছে একেবারে সমস্ত জায়গার টানেল তৈরি হয়ে গেছে খালি দুটো টানেলকে সংযোগ করা বাকি রয়েছে এবং সেই সংযোগটা হয়ে গেলেই কিন্তু এখানে ট্রায়াল রানের প্রস্তুতি চলছিল সেই জায়গায় কেন হঠাৎ করে ফাটল সেটা নতুন করে ফাটল হয়েছে কিনা বা সেটা আগের কোনো ফাটল হঠাৎ করে এখন নজরে এসছে কিনা এই বিষয়টা সমস্ত কিছু কিন্তু তারা খতিয়ে দেখবেন তবে স্থানীয় মানুষদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু ওই যে ফাটল সেই ফাটল আজকে বিকেলে দেখা গেছে এবং তাদের যেটা অভিযোগ যে সময় যত বাড়ছে তত কিন্তু ওই ফাটলটা বা ফাটলের যে চওড়া হওয়াটা অর্থাৎ সেই চওড়া হওয়াটা কিন্তু আরো বাড়ছে তাদের যেটা অভিযোগ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফাটলটা হয়ে রয়েছে সেই ফাটলটার ক্ষেত্রে কিন্তু তারা রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন তার কারণ যে সমস্ত বাড়িতে এই ঘটনাগুলো ঘটছে ঠিক তার পাশের বাড়িগুলোই কিন্তু কয়েক বছর আগেই এই ভয়াবহ বিপর্যয় সেইগুলো কিন্তু ভেঙে গিয়েছিল অর্থাৎ যে ক্ষেত্রে টানেলের মধ্যে জল ঢুকতে শুরু করেছিল মাটি বসে গিয়েছিল এবং সেই মাটি বসে যাওয়ার জন্য একাধিক বাড়ি একদম তাসের ঘরের মতন ভেঙে গিয়েছিল সেই একই জায়গা তো সেই দুর্গাপিটুরি লেনেই কিন্তু এই ধরনের ঘটনা এই ধরনের অভিযোগ আসছে সেখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে যেখানে তারা বলছেন যে আজকে বিকেল থেকে হঠাৎ করে এই বিষয়টা তাদের নজরে আসতে শুরু করছে যে কয়েকটা বাড়িতে ক্র্যাক ধরছিল এবং সেই ক্র্যাকটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ চওড়া হচ্ছে এখন এই বাড়িগুলোতে কিন্তু মানুষজন থাকে অর্থাৎ স্থানীয় বাসিন্দারা তারা থাকেন এই বাড়িগুলোতে এবং তা সত্ত্বেও কিন্তু এই বাড়িতে যখন এই ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু রীতিমতো আতঙ্কিত তারা কারণ কয়েক বছর আগেই তারা চোখের সামনে দেখে কিভাবে বাড়িগুলো হুড়মুড়িয়ে ভেঙে গেছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু ওইখানে যারা তারা কিন্তু ইতিমধ্যেই যেটা করেছেন তারা হচ্ছেন লোকাল যিনি স্থানীয় পৌর প্রতিনিধি এবং অন্যান্য জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে খবর দিয়েছেন এবং মেট্রো কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষ কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে একটা বড় টিম পাঠাচ্ছেন তারা ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকদের টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং তারাই কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখছেন এবং সেক্ষেত্রে যদি কিরকম আতঙ্কিত হওয়ার কোনো বিষয় থাকে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সেই আশ্বাস তারা দিচ্ছে।